আপনি যে বললেন উনি আসবেন না? বুঝেছি, সেই মান অভিমান, তাই তো? যাই হোক, কাজের কথায় আসা যাক। আমাদের মাই মমস ক্যাফের টি লাউঞ্জটা আমরা পপুলার করেছি অফিস গোয়ার আর কলেজ গোয়ার দিকে। এবার আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে যাব, তাহলেই কিন্তু আমাদের মার্কেট আনবিটেবল থাকবে। আপনার কি মতামত? ঠিকই বলে, এভাবেই আমরা মানুষের রোজকার দিনে ঢুকে পড়তে পারবো। মান অভিমান যাই বলুন না কেন, আপনার টিউনিং কিন্তু কেউ হারাতে পারবে না। ঠিকই ঠিকই ঠিকই, যা প্রেজেন্টেশনটা রেডি কর। ঠিকই, অ্যাকচুয়ালি দেখুন, আমি যেটা ভাবছিলাম যে মাই মমস ক্যাফে আর আমাদের টি লাউঞ্জ, এটা যদি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হয়, তাহলে তার সব থেকে বেস্ট উপায় হচ্ছে এই টেট্রা প্যাক ইউজ করা। দেখুন, বাড়িতে গ্যাদারিং হলে চায়ের দরকার পড়ে, অফিসে মিটিং হলে চায়ের দরকার পড়ে, সেই চা যদি আমরা গরম গরম আধ ঘন্টার মধ্যে মানুষের বাড়িতে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু আমরা এই মার্কেটটা পুরোপুরি ক্যাপচার করে নিতে পারি। আর তার সাথে আমরা এটাও ভেবেছি, যদি ভেষজ চায়ের ছোট ছোট প্যাকেট আমরা এই অর্ডারের সঙ্গে স্যাম্পল হিসেবে পাঠাতে পারি, আর সেটা খেয়ে যদি তাদের ভালো লাগে, তারা কিন্তু আবার অর্ডার করবে। আমি তো এরকমই একটা প্ল্যান করছিলাম, তবে এটা মার্কেট রিসার্চকে একবার দেখাতে হবে, এটা ভবিষ্যতে বাস্তবায়িত করা যেতে পারে কি না আর কি। মিস্টার রায়, আমরা যদি মার্কেটের রিসার্চ টিমকে এটা দিয়ে দিই, ওরা কিন্তু কিছুদিনের মধ্যে আমাদেরকে ফিডব্যাক দিয়ে দেবে যে মানুষ এটা কতটা অ্যাকসেপ্ট করছে, আদৌ ভালোবাসছে কি না। ভালোবাসবেই, কারণ এটা এভিআর কথার জয়েন্ট প্ল্যান। দেখলেন তো, আপনারা দুজন যেখানে থাকেন তবেই সেটা জমে, নাহলে জমে না। সে আর বলতে মিস্টার রায়, ওরা দুজনে থাকলে জমবেই, মানে জমে যাবেই, কিন্তু একসঙ্গে আর থাকছে কোথায় বলুন। দেখি আপনার হাতে কি হয়েছে? ও, এটা তেমন কিছু নয়, ওই বুইতে গিয়ে না একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। সাবধানে থাকবেন কিন্তু। হ্যাঁ, না না, ও একদম ঠিক আছে, ওর হাতে এখন আর কোনো অসুবিধা নেই। আসলে অসুবিধাটা তো অন্য জায়গা, বুঝলেন কি না, তো সেইটা আমাদের একটু দেখতে হবে। আসলে দুজনের মধ্যে যা ঝগড়া লেগে আছে, সে ঝগড়া তো আর কিছুতে থামেই না, দুজনে শুধু মনোমালিন্য, শুধু মনোমালিন্য। আমি বলছি কি, আপনি কিছু একটা করুন না, কি করা যায় বলুন তো। আগেই বুঝতে পেরেছিলাম, আবার ঝগড়া হয়েছে, তাই তো? হ্যাঁ, শুধু কি ঝগড়া, দুজন মিলে রাগারাগি করে বাড়ি থেকে না খেয়ে চলে এসে, তাই তো? আমি কি কি কাণ্ড। হ্যাঁ, এবার তো দেখছি ব্যবসার থেকে আপনাদের মনের মিলের জন্য একটু বেশি টাইম দিতে হবে। ঠিকই ঠিক ঠিক, একদম ঠিক বলেছেন। আচ্ছা, আপনি তো গুরুজন, আপনি একটু ভেবে বলুন না কি করা যায়। এই কথা তুমি চট করে বলো তো, তোমার কি কি অভিযোগ আছে বলো বলো বলো। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই ছোটকা। ও, তারপরে তো বোঝাই যাচ্ছে কি, আপনি বুঝতে পেরেছেন তো, সমস্ত গোলমাল বাগিয়েছেন যে এই যে ইনি সারাদিন ঝগড়া করবে আর রাত্রিবেলা চোর পুলিশ খেলে। বাজে কথা না বলে একটু কাজের কথা বলতে পারি আমরা? হ্যাঁ প্লিজ, আমরা অকাজের কথা বলছি নাই না? প্লিজ পিপি, তুমি আমাদের দুহাতাই স্যান্ডউইচটা দে আমাকে। ও, দেখুন, আমি এটা ভেবেছিলাম যে এই টেট্রা প্যাকের জন্য এই কটা স্যাম্পল আমি অলরেডি রেডি করেছি। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।